দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বেহাল রাস্তা। এইরূপ পরিস্থিতিতে রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কাদাঘাটা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, কাদাঘাটা থেকে ভাটপাড়া কলোনি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। ওটা রাস্তা কাদা হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে, রাস্তা পেরোতে পারছি না। ও আমাদের ওই ধারে রাস্তা সবজির মাল সমস্ত এদিকে পার পার মাল এরা দিয়ে সব যা আসা করে সব মানুষ সবজির মাল সবজি মাল আর আমাদের স্কুলে আর আমাদের কাজে যাচ্ছি হবে হবে করছে যে কখন হবে তা ঠিক না। রাস্তা দীর্ঘদিন থেকে আমাদের এই রাস্তাটা মানে গোটা গ্রামের মানুষের যাতায়াত, গোটা গ্রাম এলাকা, গোটা এলাকা, গোটা এলাকা এলাকা। সামনে রয়েছে আমাদের হাই স্কুল, সামনে সবজি আড়ত, গ্রামের মানুষ যে দুধ ব্যবসা করে খাবে তার কোনো উপায় নাই। এই যে এই যে প্রতিদিন কাজ খাচ্ছে, কিন্তু কষ্ট থেকে পেটে রোজগার করতেই হবে। আমাদের যে দেবস্থান এই দেউলেশ্বর মন্দির, সেখানে যাওয়ার কোনো পয়সা নেই। সোমবার যে জল দেবে তাও মানুষ দিতে পারছে না, ভয়তে এই যে খাদা হয়ে যাবো, তাই জন্য মানুষ দিতে পারছে না। এই যে ছেলে সবজি ব্যবসা করে, এই ছেলে সবজি ব্যবসা করে মানে বন্ধ করে দিলে সবজি ব্যবসা, যাবো কী হবে সবজি। আমাদের দাবি বলতে এই যে আমাদের গ্রামের সদর রাস্তা, এইটাতে আমরা এদিকে হাই স্কুল রয়েছে পতসপুর, এখানে মাঠে আমরা সবসময় যাই, এইটা দিকে আমাদের এইদিকে নই বোদাইপাড়ে চাষ হয়, সমস্ত মানুষ এদিকে যাওয়া আসা করে। কিন্তু এখন এই রাস্তাটি যা খারাপ অবস্থা, তাতে করে মানুষ পেরুলি মোটর সাইকেলে সাইকেলে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, যাতে এই রাস্তাটি হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি। রাস্তাগুলো এই যে এটা মেন রাস্তা, এই রাস্তাটা মানে 2-3টে পঞ্চায়েতের সঙ্গে মেন যোগাযোগ রাস্তা। এই নানপুর পঞ্চায়েতের সামনে দুটো হাই স্কুল আছে, আমাদের গ্রামের ছেলেমেয়েরা এখানে স্কুলে যায়, মানে স্কুলে পড়ে, টিউশনি যায়, তারা যাতায়াত করতে পারছে না। এখানে একজন কালকে মোটর সাইকেলে যাচ্ছিলো দুধ নিয়ে, সে পড়ে যেয়ে তার হাতটা ভেঙে গেছে। বিভিন্ন মানুষের সবজি আড়ত, মানে এই রাস্তাটার উপর বিভিন্ন মানুষের যাতায়াত, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে সামনে একদম বর্ধমান ডিস্ট্রিক্ট পর্যন্ত এই রাস্তাটা মেন যোগাযোগ রাস্তা। দামোদার সামনে স্যার, এই দামোদার পার হয়ে মানুষ এই রাস্তার উপর বুধবুট পালাগড়, এই রাস্তাটা উপর মেন যোগাযোগ রাস্তা। তাহলে এই রাস্তাটা আমরা পারবার করতে পারছি না। আমরা দীর্ঘদিন আমাদের দাবি যে আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো হোক। বারবার পঞ্চায়েতে জানিও কোনো লাভ হয়নি। রাস্তা খারাপ থাকার ফলে বাড়ছে দুর্ঘটনা। পঞ্চায়েতের প্রধান সুনীল রুইদাস পঞ্চায়েতের গাফিলতি মানতে নারাজ। তিনি জানান রাস্তার সমস্যার কথা জেলাতে জানানো হয়েছে, বর্ষার পর রাস্তা সংস্কার করা হবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রচুর আমাদের উন্নয়ন হয়েছে, এবং এরা যেটা বলতে চাইছে এটা আমাদের এই কাদাঘাটার থেকে বোধহয় ব্রিজ পর্যন্ত এটা আমাদের টেন্ডার হয়েছে, আমাদের এই বর্ষার জন্য এটা কাজটা করতে পারছে না। আর ব্রিজের ওই ধারে যে মোটামুটি 3-4 কিলোমিটার যে রাস্তা আছে ওটা আমাদের জেলাতে ধরানো আছে, ওটা অতি অবশ্যই হবে। তা এই বর্ষার জন্য এখন কাজটা করতে পারছে না। আপনাদের পঞ্চায়েতের কোনো গাফিলতি রয়েছে? না না, আমাদের পঞ্চায়েতে কোনো গাফিলতি নেই। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, তৃণমূলের নেতারা চুরি করতে ব্যস্ত, তাই কোথায় রাস্তা খারাপ হয়েছে সেদিকে তাদের ধ্যান নেই। চুরি করতে ব্যস্ত, উপরের নেতারা চাকরির নাম করে টাকা নিয়ে চুরি করেছে, নিচুতলার নেতারা ঘরের টাকা, শৌচালয়ের টাকা, 100 দিনের টাকা, এইভাবে এসব টাকা মেরে খাওয়ার জন্য ব্যস্ত। তাই এরা কোথায় রাস্তা খারাপ, কোথায় কি এসবের উপরে ধ্যান দেয়নি। এই রাস্তাগুলো জেলা পরিষদের আন্ডারে সব রাস্তাগুলো হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও একটা রাস্তাও হয়নি। আজকে বিগত প্রায় 5 বছর হতে চললো, পঞ্চায়েত ভোট হয়েছে 2018 সালে, তারপর থেকে এই এলাকায় কেউ জেলা পরিষদের মেম্বারকে দেখতে পায়নি, কেউ চেনে না কে জেলা পরিষদের মেম্বার, তার নামও জানে না। কারণ কি, সে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পয়সা দিয়ে জিতেছে, আর সেইভাবে সেই পয়সাকে তোলার জন্য তারা লুটপাট চালাচ্ছে চারিদিকে, জনগণের দিকে তাকায়নি, কোথায় বেহাল রাস্তা, রাস্তা দিয়ে কে চলতে পারছে না, গরিব মানুষ ঘর পাচ্ছে না, গরিব মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না, এই দিকে এই সরকারের বা কোনো তৃণমূল কর্মীর ধ্যান নেই। এদের একটাই লক্ষ্য, শুধু চুরি করো আর সম্পত্তি বাড়াও। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা।